প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবের পর দিনই বাজারে পণ্যের দামের উত্তাপে হাঁসফাঁস অবস্থা ক্রেতার কোনো কারণ ছাড়াই খরচে বাড়ছে টাকার অঙ্ক সব ধরনের সবজির দামই বাড়তি ডিম পেঁয়াজ রসুন ও আলুর দামের হের ফেরে একটু বেশি টান পড়ছে ক্রেতার পকেটে তবে কিছুটা সহনীয় মাছের দাম শাকিলা করিমের রিপোর্ট দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট প্রস্তাব ঘোষণা হয়েছে পার হয়নি চব্বিশ ঘন্টা প্রস্তাবনায় রয়েছে অনেক নিত্যপণ্যের দাম কমার আভাস অথচ এরই মধ্যে বেড়েছে সব ধরনের সবজির দাম গতকাল বিক্রি হওয়া চল্লিশ টাকা কেজির ঢেঁড়স আজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করলা সত্তর থেকে আশি টাকা বেগুন ষাট থেকে সত্তর টাকা সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁকরোল ঝিঙা বেড়েছে টমেটোর দামও বর্তমান মূল্য পরিস্থিতি যেটা কিছুটা আছে অস্বাভাবিক যেমন আপনার এই যে কাঁচা বাজার গতকালকার বাজার রয়েছে আজকে কাঁচা বাজার হুড় করে সব কিছু দিয়ে হয়ে গেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ প্রত্যেকটা সবজি দশ টাকা বিশ টাকা বেশি টমেটোর কেজি ছিল যেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সেটা এখন আশি থেকে একশো টাকা একশো বিশ টাকা পরিমাণে একটু যখন নিতাম দুই কেজি হতো এখান থেকে কিনে নিতে হবে সবেমাত্র প্রস্তাব এখনও পাস হয়নি বাজেট এরই মধ্যে বাজারের এমন উত্তাপ দুশ্চিন্তায় ফেলেছে ক্রেতাকে তাকে বাদ যায়নি বাজেট নিয়ে সমালোচনাও গত সপ্তাহ থেকে আজকে যে প্রাইস আমি দেখতেছি মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস অন এন অ্যাভারেজে সবগুলোতেই বাড়ছে কালো টাকার উপরে সেটাকে সাদা করার জন্য আরও লোয়ার রেটে ট্যাক্স দিয়ে সেটা করতে বলছে তো এটা আমি মনে করি আমরা যারা চাকরি করি এবং ট্রান্সপারেন্ট ওয়েতে ইনকাম করে ট্যাক্স দিই অ্যাট সোর্সে তাদের জন্য এটা খুবই অন্যায় হয়েছে পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা রসুন দুইশো টাকা তবে আলুর বাজারে দাম কমা নিয়ে রয়েছে কিছুটা স্বস্তির খবর দু টাকা কেজি কমছে এখন বান্ন টাকা কেজি আমরা খুচরো ব্যবস্থা আছি পাইকারি পঞ্চাশ টাকা কেজি কমার সম্ভাবনা আছে কিন্তু বাড়ানোর সম্ভাবনা মনে হয় নাই বাজার যেতে হোক এটা তো মনে করেন গৃহস্থ রাতে এখন যা লাভ করে বাড়লেও যে লাভ কমলন শেখelab 780 টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস মুরগিও আগের দামে আছে সহনশীল রয়েছে মাছের দাম বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কুরবানির সামনে রেখে ক্রেতার সংকট আছে বলছেন বিক্রেতারা কাস্টমার নাই সামনে ঈদ মানুষে যাই কিনে অল্প অল্প কিনে এইজন্য বেচা বিক্রি কম দ্রব্যমূল্য নিয়ে যে জটিলতা তাতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কঠোর বাজার মনিটরিং দাবি সাধারণ মানুষের শাকিলা করিম আর টিভি ঢাকা